এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। শাহাদিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। শাহাদিক স্টাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে সনাম ধন্যা পরিপূর্ণ। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। নমস্কার, শাহাদিক স্টাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি, সঙ্গে রয়েছে তোমরা, আর আমার সঙ্গে রয়েছে শাহাদিক স্টাইলের ডিজাইনার, কর্ণধার, মাস্টার উইভার্স শ্রীকান্ত সাহা। দাদা স্বাগত আজকের পর্বে। সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা। একদম, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম শাড়ি কি দেখবো? বাহ, রংটা তো একদম উৎসবের রং। কি করেছি অজানা বাংলায় 82-84। আপনারা দেখুন কেন আপনারা নেবেন, একবার পরে দেখুন। প্রচুর, আমি বললাম না কত মানুষের কাছে পৌঁছে ডিজাইন গুলো দেখ, এটা দেখে মনে হবে আপনাদের সাউথে করেছি। একদম তাই, কিন্তু আমি সত্যি কথা দেখবে কেরালা কটনে এখন একটা ভেজাল ছুটে যায়, চুপ করে চোখ বন্ধ হয়ে যাবে। আর যেগুলো অরিজিন সুতি লকে পড়ে ব্রাইট হয়, একদম ব্রাইট হয়ে থাকে। এটা এটা দেখো রংটাও 100% সুতি বলে রংটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে শাড়ির না মেটেরিয়াল, রংটাই জানি কথা বলছে, এত সুন্দর। এটা কিন্তু কোণের মানে বিয়েতে একটা শাড়ি হতে পারে, দেখেই মনে হয় বিয়েতে কেন লাল পর, লাল তো ভালো লাগে সব সময়, মানে দেখে মনে হয় ভালোবাসা তো সবাই পড়বে, আমি বলি আমার বয়স হয়ে গেছে লাল বেনারসি পরবো না, আমি বাড়িতে পড়বে, বাড়িতে পড়ে সেজে সেজে গুজে একদম দাদা যখন অফিস থেকে আসবে তখন দেখাবে সারপ্রাইজ। তাই তো, 750 টাকা কি হচ্ছে তখন পুরোনো দিনের কথা মনে, সেটা আবার অনেক বেশি কাজ। 750 টাকা আজকের প্রথম শাড়ি এটা, যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখো রেফারেন্স হিসেবে, যখন প্রতিষ্ঠানে আসবে দেখালে একটু সুবিধে হয়, যেহেতু শাড়িতে নাম্বারিং থাকে না। বুটিগুলো কি করে, এই শাড়িটা দেখো বুটিগুলো ক্রস স্টিচের মতো, রাইট, ক্রস স্টিচ যেরকম হয় সেরকম, কিন্তু হাতে বোনা, একদম হাতে বোনা। এটা তো একদিকে বর্ডার করেছি, একদিকে বর্ডার নেই, ভেঙ্কটগিরি কিন্তু একদিকেই বর্ডার হয়, এটা কিন্তু ভেঙ্কটগিরি। যত সাউথের ভেঙ্কটগিরি আছে একদিকে বর্ডার একদিকে প্লেন থাকে, এটা আমরা অজানা বাংলায় করেছি, আমাদের এখানে আমরা একদিকেই করেছি। দেখা যাক শাড়িতে, দেখো একটা ক্রস শেড রয়েছে গ্রিন এর সঙ্গে, একটা ব্লু সুতো গেছে, এটা দাম হচ্ছে 1250। এটা কিন্তু যখন তোমার কাকিমার সঙ্গে প্রোগ্রাম করে তখন আমি দেখি যে হ্যাঁ সত্যি অনেক কিছু হয়েছে, না অনেক একদম কিছুই জানি না। ওই জন্য এই দাদা যখন বসে তখন চুপ করে থাকে, নাহলে সব ভুল বলি। এটা দেখো এটা সিল্ক দেখছি আমরা, একদম হ্যান্ড পেইন্টিং এটা রয়েছে, কিন্তু এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং। এটা হচ্ছে ডিটিবিপি, ডিটি হচ্ছে ডাবল থ্রেড, বিপি হচ্ছে ব্লাউজ। এই যে ডাবল থ্রেড দিয়ে যেটা হয় এই এসটি হয় সিঙ্গেল থ্রেড, আচ্ছা রাইট। এই মুর্শিদাবাদ সিল্কে আমাদের মালবারি সিল্ক যেটা মুর্শিদাবাদে হয় সেটা হচ্ছে এসটি, এসটি হচ্ছে সিঙ্গেল থ্রেড, সিঙ্গেল থ্রেড, আর এটা হচ্ছে ডাবল থ্রেড, ডিটি ডাবল থ্রেড, আচ্ছা, আর বিপি সঙ্গে ব্লাউজ ব্লাউজ পিস। বাহ, শাড়িটা প্রিন্টটা নাইস, এই যে কালার এফেক্টটা হয়েছে এটা কিন্তু খুব টাফ, দেখো কত সুন্দর ভাবে শেডসটা করেছে যে শিল্পী করেছে, সুরজিৎ বলে এটা করতে হবে, সুরজিৎ আমি
তপন দাকে কি দেবো, এটা দেওয়া ছাড়া এটা বোধ হয় সবচেয়ে বেশি বড় উপহার। অনেক উপহার অনেক জায়গা থেকে পাবো, কিন্তু এই উপহারটা আমাদের কাছ থেকে আমরা দেবো। ও একদিনে বানিয়ে নিয়ে ও উপস্থিত হতে পারে, শুধু যদি উপস্থিত হতে পারে একদমই আলাদা, একটু একটু আলাদা আগের, কিন্তু অনেক যাদের বয়স হয়েছে মানে কি বলবো অনেক যাদের এজ তারা কিন্তু এই অর্গানিক সিল্ক যদি খুব, হ্যাঁ 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 অনেকের বাড়িতে কিন্তু রয়েছে এরকম ওয়ার্ড্রপে পুরনো, আবার নতুন করে আসছে অর্গানিক, আবার নতুন করে আসছে সারা টেক্সটাইল আমার বাড়ি হিন্দুস্তান, একদম মায়ের মায়ের বাড়ি, সেখানে হচ্ছে নতুন ঠিকানা আর একদম মানে সেখানে কিন্তু কালেকশনটা কি তোমাদেরকে দেখার জন্য অন্তত আসতেই হবে, মানে ওখানে একটা সাত দিনের উৎসব চলে, সেটা হচ্ছে 3রা জুলাই থেকে 9 জুলাই। আচ্ছা, মানে উৎসবে আপনিও সামিল হবেন। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, তার মানে কিন্তু একটা চমক থাকছে, এটাই কিন্তু অবশ্যই আসতেই হবে, একটা কিছু শাখা টেক্সটাইল মায়ের বাড়ি বলেছি আমার বাড়ি বলেছি একটা কিছু থাকবে, এটা হয় এটা হয় মা যেখানে থাকবে আমার বাড়ি যেখানে থাকবে সেখানে একটা কিছু তো থাকবে, সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাথমিক শর্ত লাভ লোকসানের ব্যাপারটা, একদম তাই না, সেখানে কিন্তু আমি প্রফিট করলাম বা লেনা দেনার ব্যাপারটা থাকবে না, সেখানে কিছু একটা থাকবে যা হবে, হ্যাঁ মা আছে তা আমার বাড়িতে আসতেই হবে, এই সাইটের দাম হচ্ছে 5105, যা কিছু কিছু থাকতে হবে 5105 টাকা এই সাইটের প্রাইস। এরপরের সাইটা দেখো, দেখো ঈদের জন্য কিন্তু মানে শাড়ি তো অনেক রকম দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঈদের কেনাকাটা যদি করতে হয় একই ছাদের তলায় সবকিছু, যাদের শাড়ি পছন্দ তারা তো শাড়ি, সঙ্গে সালোয়ার কামিজ রয়েছে, লেডিজ একটা সেকশনই রয়েছে, যাবতীয় কুর্তা থেকে শুরু করে অনেক কুর্তি রয়েছে, স্কার্ট রয়েছে, প্লাজো রয়েছে, এভরিথিং সবটাই। আমরা যাই একবার দেখিয়ে দিই প্রতিষ্ঠানটা কোথায় কি আছে, চলো তাহলে দেখে নাও। সুতরাং হিউজ কালেকশন রয়েছে, তাই তোমরা চলে আসো আগে, ব্লাউজ এই আঁচল, এই হচ্ছে বডিটা, এটা জড়িটার লুকটা এরকম বাবা, জড়িটা তো মানে জড়িটা তো সেন্ড ওয়াশ করে করা পুরো, একটা জড়িটা কিন্তু প্লাস্টিক জড়ি নেই, প্লাস্টিক জড়ি নেই, কিন্তু জড়িটাকে সেন্ড ওয়াশ করে ম্যাট করা, ম্যাট করা, আর ভিতরে কিন্তু একটা নয়েল আছে, নয়েল আছে, নয়েল কিন্তু সিল্ক, সিল্ক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জিনিসটা দেখে মনে হয় যে এটা থেকেই সিল্ক আর কি, একদম সুলতানি আমলের, মানে কত পুরনো, সেই সংগ্রহ গুলোই তো করে না, আর সেগুলোই তো আপনাদের গায়ে পড়া। দাম হচ্ছে, এটার বলে দিই, এটার দাম হচ্ছে 7590, তাহলেই তো গড়ে উঠবে কর্মসংস্থান, একদম তাই, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনাদের নৈতিক সমর্থন, এই নৈতিক সমর্থনটা প্রত্যেককে কিন্তু রাখতেই হবে, আর সমর্থন সত্যিই প্রত্যেকের আছে, তাই শাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, সেই আমার বাড়ি কিন্তু 3রা জুলাই যার হচ্ছে শুভ উদ্বোধন, সেখানে প্রত্যেকের দুয়ার খুলে যাবে সর্বসাধারণ, একদম।
সকলের জন্য আমার বাড়ি। শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হল আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্থান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। শুভ উদ্বোধন 3 জুলাই সোমবার, শুভ উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য। বইবে সমীরণ সাহা টেক্সটাইলে। 3 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে 20% ছাড়। 51/2 হিন্দুস্থান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আপনিও আমন্ত্রিত। দেখো এটা হচ্ছে আঁচল থেকে, এই হচ্ছে বডি। এইটা দেখো সিল্কের মধ্যে টিস্যু একটা উইভ করে এরকম টাইপ করা হয়েছে। দেখো এটাকে কতভাবে লুক করে হাতের কাজগুলো করে, মানে প্রযুক্ত এই এই কাজগুলোই তো আগে ছিল একদম। দেখো কত সুন্দর করে করা হয়েছে, এমন করে একটা পার্টি হয়েছে, সবার থেকে আলাদা করে একটা আসছে। রিয়া তুমি বলো বা আপনারা ভাবুন একবার, কেউ যদি এই শাড়িটা পরে যায় তাহলে মনে হবে না একটু আলাদা করে কিছু পড়লো? ভীষণ সুন্দর এটা, এত এলিগেন্ট না কাজটা। এটা রানিং ব্লাউজ পিস রয়েছে আর প্লেন। এটার দামটা বলে দেবো, এই শাড়িটার দাম হচ্ছে 6535 টাকা। 6000 শাড়িটা দেখে আমি নিজেই অবাক। এগুলো হচ্ছে এক একটা কালেকশন, এগুলো একটা অ্যাসেটের মতো জানো তো। মানে যারা শাড়ি সম্পর্কে, সিল্ক সম্পর্কে, যাদের শাড়িটা কোনো বয়স নেই, আগে ব্লাউজ তারপরে আঁচলের পোর্শন, কাজটা কি সুন্দর না, দারুণ। ভিতরে চেকটা যাই হোক না, এটা যে কোনো একটা অকেশন, মানে মাঙ্গলিক আরো অনেক অনেক কাজ, পুরো হ্যান্ড ওভেন শাড়ি, হ্যান্ড ওভেন, পুরো হ্যান্ড ওভেন শাড়ি একভাবে। আমার তো পরিশ্রম, মানে দেখো আমাদের কাছে তো প্রতিষ্ঠানে রাখতেই জারদৌসি শাড়ি রাখতে হয়, একদম কম্পিউটার ওয়ার্ক রাখতে হয়, বিভিন্ন সুরতের শাড়িও রাখতে হয়, ডিজাইনার শাড়ি, একদম। তুমি কি কখনো দেখেছো আমাকে নিয়ে বলতে? খুব লজ্জা করে, কিন্তু আমাদের ট্রেডিং সবাই অত কিছু রাখতে হয়, কিন্তু আমার মনে হয় আমার হাতে বোনা শাড়িটা যেটাকে আমি ভালোবেসে, শ্রম দিয়ে ভালোবেসে আমি করি, তাই তো। এটার মধ্যে একটা আলাদা এফর্ট, একটা আলাদা, মানে কি বলবো, ভালোবাসা জড়িয়ে আছে। শাড়িটার দাম হচ্ছে 11810 টাকা, 11810 এটার প্রাইস। আজকে তো পৃথিবীতে ভালোবাসার এক্সপ্রেশন কেউ ব্যাখ্যা করতে পারে, ঠিক তাই। ঠিক এই জিনিসটা এই জায়গায় একদম একই দৃষ্টিভঙ্গিতে যদি আমি দেখি, ভালো যেটা লেগে যায়, ভালোবাসার থেকে যে কাজটা হয় সেটা কিন্তু, হ্যাঁ, সেটার মধ্যে একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই ব্যাপার না জড়িয়ে থাকে। তো সেরকমই ভালোবেসে আমাদেরকে হাতে বোনা শাড়িটা গায়ে রাখতে হবে, আদারওয়াইজ সেটা নালে কথাটা কথাই থাকবে। এটা দেখো, এটা একটা পিওর কাতানের উপর রয়েছে, আগে ব্লাউজ, এটা হচ্ছে আঁচলের পোর্শন, তারপরে এই হচ্ছে না। এইবার যে হ্যান্ড ওভেনের শাড়ি, আমি একটা ভালো প্রসঙ্গে আসি, হ্যান্ড ওভেনের শাড়ি যে পৃথিবীকে জয় করে ফেলেছে এবার, যেটা আমাদের একটা বিখ্যাত প্রসারণী কোম্পানি আছে, নাম এখানে বলতে পারছি না, তাদের একটা প্রত্যেক বছরই একটা ফ্যাশন শো হয়, এবং সেই হ্যান্ড ওভেনের সমস্ত ইনস্ট্রুমেন্টাল দিয়ে বা যে সমস্ত পুরনো যে নকশাগুলো দিয়ে হয়েছে, হ্যান্ড ওভেনের শাড়ি দিয়েও কিন্তু ফ্যাশনটা করা যায়। আগের দিনে তো ব্লাউজ স্টিচিং হতো না, একমাত্র ভারতবর্ষেই শুধু মেটেরিয়াল হচ্ছে শাড়ি, আর সমস্ত বিদেশে সব কিন্তু এটাই, যার মধ্যে কোনো স্টিচিং টেলারিং নেই, একটা ভাবেই কিন্তু পেঁচিয়ে শাড়িটা করা হয়েছে। আগে তো শাড়ি পরতো, তারপরে ব্লাউজ গুলো আসতো পিছনে গিটবে, তারপরে আস্তে আস্তে টেলারিং, একদম ব্লাউজটা যদি কথা বাদই দিয়ে দাও, অ্যাকচুয়ালি তো 5.5 মিটার একটা ম্যাটেরিয়াল, একদম ম্যাটেরিয়াল, ঠিক তাই। এটা আনস্টিচ কিন্তু মেয়েরা পরে, একদম। এটা কত বড় কালচার তুমি ভাবতে পারছো,
আমি আপনাদের বোঝাতে পেরেছি আর সেটা থেকেই তো সেভ দ্য শাড়ি অনুষ্ঠান হয়েছিল না সেটা আমি বক্তব্যতে বলেছিলাম একদম সেটা আমি বলার সময় আমি বলেছিলাম যে শাড়িকে কেন ভালোবাসি মানে বিশ্বের তো কোথাও নাই এটা একটা এইটা মেটেরিয়াল যেটা আছে যেটা আনস্টিচ মেটেরিয়াল যতক্ষণ দেখছিলাম শাড়িটা দারুণ পুরো ব্ল্যাক বর্ডার আর ইয়েলো হচ্ছে বডিটা শাড়িটার দাম 15,170 এটার বর্ডারটা দেখেছো মানে জাস্ট বর্ডারটা যদি গায়ে লাগাই মাটিতে না পড়ার পা যখন পড়বে না সেটার জন্য একটা কানেকশন আছে একদম এটা কিন্তু তোমাদের কালার টোন এক একজনের টিভিতে এক এক রকম কালার মোড থাকে এটা কিন্তু রানি কালার আমরা দেখাচ্ছি খুব চেষ্টা করছি খুব সুন্দর একটা উইভিং ভীষণ সুন্দর শাড়িটা কি ভালো এটা দেখো ঈদের দিন সন্ধ্যাবেলা যে কোনো একটা পার্টিতে ঈদ কেন আগমনী উৎসব যে কোনো আগমনী উৎসব যে কোনো এটা একটা আইডিয়াল পার্টি রে হবে খুব সুন্দর শাড়িটার দাম বলে দিই এটা দাম হচ্ছে 16,350 টাকা কি সুন্দর একটা শাড়ি আমরা একটু একটু মিডিয়াম রেঞ্জ বা হাই রেঞ্জে দেখাচ্ছি আমাদের কাছে প্রতিষ্ঠানে এই পরে রোজ আপনারা দেখুন ইকোনমি রেঞ্জেরও শাড়ি আছে একদম প্রত্যেক দিন কিন্তু সবারই জন্য সকলের জন্য আর প্রত্যেক দিন এই অনুষ্ঠান দেখতে কিন্তু তোমরা একদম ভুলবে না যদি কখনো মিস হয়ে যায় ইউটিউবে প্রত্যেকটা অনুষ্ঠান আপলোড থাকছে তোমরা সেখান থেকে কিন্তু ডেট ওয়াইজ দেখে নিতে পারো আঁচল যাচ্ছে এই হচ্ছে বডি আগে ব্লাউজটা চলে গেছে সামার ক্রেপ এটা ভিতরে কিন্তু সামার ক্রেপ সিল্ক এগুলো একটু প্রিমিয়াম রেঞ্জের শাড়ি স্টুডিও লাইনের শাড়ি কিন্তু শাহ টেক্সটাইল ইকোনমি রেঞ্জ থেকে কিন্তু তোমরা এসে কেনাকাটা করতে পারো যেখানে একদম মিনিমাম রেঞ্জ থেকে কিন্তু আগে ব্লাউজ কপার এই হচ্ছে আঁচল দুর্ধর্ষ আঁচলে ক্লোজে হ্যাঁ অর্গানজা কিন্তু সুন্দর না সিলেন্ট শাড়িটা পুরো অলিভের শাড়িতেই হচ্ছে এইভাবে যাচ্ছে তাহলে এগুলো থাকছে তো একদম শাড়িতে তো আছেই মানে 3 জুলাই থেকে আমাদের যাত্রা হবে শুরু শাহ টেক্সটাইল আমার বাড়ি এই সমস্ত সংবাদ থাকবে একটা কিছু একদম একটা চমক একটা সারপ্রাইজ কিছু অপেক্ষা করছে সেটা কি তার জন্য কিন্তু প্রত্যেককেই আসতে হবে শাহ টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পার্ক 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে এই শাড়িটার দাম হচ্ছে 8,500 টাকা একটা অর্গেঞ্জা সিল্ক দেখলাম ভীষণ সুন্দর এটা ব্ল্যাকের ওপরে যা ভালো লাগবে পরলে জাস্ট ভাবতে পারবে না ভীষণ সুন্দর এটা খুব সুন্দর দেখো একটা কাতান সিল্ক আমাদের ভারতীয় কালচারকে নিয়ে চায়না কোটি কোটি টাকার ওয়াও দেখো এটা কুচির পোর্শনটা রয়েছে কি সুন্দর কুচির পোর্শনটা ওটা গেল তারপরে আবার বডিটা এরকম প্লেন আর রয়্যাল ব্লুতে হচ্ছে ব্লাউজটা যাচ্ছে দাম হচ্ছে 2,795 টাকা এটার প্রাইস দিয়া কটন বলেছিলাম অনেক পুরনো দিনে তো এটা ছিল একটা মানে সত্যি আমরা দেখি নতুন করে হয়েছে এগুলো আমি দেখি এত কমফোর্টেবল এই যে দেখো বর্ডারটা ক্লাস এক্সিলেন্ট একটা সিলভার আর একটা অ্যান্টিক লুক রয়েছে পড়লে এটা শাড়িটার মানে অসম্ভব ভালো লাগবে এইটা দেখো
এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা। তাই যারা বিয়ের কেনাকাটা করবে বলে ভাবছো তারা অবশ্যই চলে আসো শাটিক স্টাইলে। মঙ্গল বেনারসি সহ 5,000 টাকার কেনাকাটায় ফ্লোওয়াল ট্রলি রয়েছে। এই শাড়িটার দাম হচ্ছে 8,550 টাকা। এটার ম্যাচিংটা এক্সিলেন্ট ম্যাচিং, এটার কালার প্যালেটটা দেখো শুধু কি কি কালার ইউজ করা হয়েছে। আগে ব্লাউজ আঁচল বডি দুর্দান্ত, সব পুরনো দিন। এটা কিন্তু গুজরাটের মানি ট্রি, মানি ট্রি, হ্যাঁ মানি ট্রি। এটা কিন্তু দেখুন এই সিম্বলটা নাকি অনেক ভালো টাকার ম্যাচ। আচ্ছা সুতরাং শাড়িটা পরলে কি হবে? হ্যাঁ ওদের বাড়িতে কিন্তু এগুলো ওয়াল হ্যাং শুভ বলে, হ্যাঁ শুভ বলে। পুরো অলিভার শাড়িতে এইভাবে যাচ্ছে, একটা স্কার্ট বর্ডার, একদম চওড়া একটা বর্ডার রয়েছে শাড়িতে। দাম হচ্ছে 14,750। এটাও স্টুডিও লাইনের শাড়ি। আজকের পর্বতে আমরা একটুখানি প্রিমিয়াম রেঞ্জের শাড়ি দেখাচ্ছি, কিন্তু শাহা টেক্সটাইলের সব ধরনের শাড়ি দাদা তো বল মানে বলেই ছিল যে 400 টাকা থেকে কিন্তু স্টার্টিং রেঞ্জ। এই শাড়িটা দেখো, আগে হচ্ছে আঁচল রয়েছে এই বডিতে, হ্যান্ড ওভেনের আঁচল। আর এটা দেখো, এটা কিন্তু ইক্কতই আছে, ইক্কত, এটা প্রিন্ট নয় কিন্তু উইভিং না, উইভিং আছে। এবং এটা এটা কিন্তু এই দেখো, এটা কিন্তু সব চেকস রয়েছে, বুননটা উইভিং টা আলাদা করে রয়েছে না, একদম নতুন ঠিকানা আমার বাড়িতেও পাবে। এবং হচ্ছে মানে বারাসাত একদম সেখানেও তোমরা পাবে। এই শাড়িটার দাম হচ্ছে 10,425 টাকা। খুব ভালো হয়েছে না একদম, নামটা হচ্ছে শুনেই তো সকলকে আসতে হবে, কারণ আমার বাড়ি নিজের বাড়িতে আসতে হলে তো আর কিছু ভাবতেই লাগে না। আরে আমার বাড়ি কি, আমার বাড়িতে তো ছিল আগে, ওটা একটা ভালো বিপণি ছিল, ওটাকে আমি আবার বন্ধ করেছি, বন্ধ করে আবার নতুন করে এটা বাড়ি বানিয়েছি, মায়ের বাড়ি একদম। কিন্তু সবাই ভাববে এই লোক আমাকে অন্যরকমই ভাবে, বলে এই আবার কি, এই আবার কি, লোকে আর যত পারে ওপেন করে, ওপেন করে, হ্যাঁ হ্যাঁ, আর আমি বন্ধ করেছি। কারণ আমার মাথায় এসেছে আমার বাড়ি যখন আমি বলবো এটা বাড়ি আকারে ডুব দিতে, আমি আমার বাড়িটা বাড়িটা যখন আমি বলবো বাড়ি আকারেই রূপ দিতে হবে, বাড়ির মতো করেই তৈরি করতে হবে, বিপণি যখন বলবো বিপণি আকারে রূপ দিতে হবে। সুতরাং আমার বাড়িতে কিন্তু আসতেই হবে প্রত্যেককে। শাড়িটা দেখো কি সুন্দর, শুধু পিকটা দেখো কত ঠোস পিক আছে, এটা তসর কোরিয়াল টেকনিক, পুরো অল ওভার শাড়িতেই হচ্ছে এরকম যাচ্ছে, তো চওড়া বর্ডার, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। 16,350 এই শাড়িটার প্রাইস, 16,350। সুতরাং শাড়ি কি রকম মানে, ওই যে তোমার একটা ভালো বেনারসি আছে খুব ফিগার ওরিয়েন্টেড, আছে হাতে হাতে ঘোরা। আচ্ছা এটা আমাদের আমাদের কাছেই বোধহয় 1,32,000-32,000 টাকা দাম, কিন্তু অন্যান্য শপে বিপণে বা অন্য যারা ডিজাইনার আছে প্রচুর দাম। আমার মনে হয় তুমি একটা সেরকম সংগ্রহ তুমি করতে পারো। এই শাড়িটা রাখো, এটা হচ্ছে আঁচল থেকেই হচ্ছে বডিতে যাচ্ছে, সেই শাড়িটা দিয়ে নেবে নিয়ে একদিন পরে বসবে অনুষ্ঠান করবে। বাহ খুব সুন্দর, এটার উইভটা কিন্তু খুব সুন্দর, এগুলো ছিল সব পুরনো অবসলেট হয়ে গেছিল, আবার নতুন করে দেখুন একটু ভালো করে ক্লোজে দেখুন, ভালো কিন্তু ডিজাইন গুলো পড়লে এগুলো কিন্তু খুব সুন্দর লাগে, প্লেন এই হচ্ছে একদম ট্র্যাডিশনাল, ম্যাচিং গুলোকে একটু চেঞ্জ করেছি এখনকার মতো, উইভটা একই আছে পুরো অল ওভার শাড়িটা এরকম। আর সবথেকে হচ্ছে মেটেরিয়ালটা, গায়ে একবার রাখলে না মানে আরেকবার পরতে ইচ্ছে করবে। 2,880 টাকা দাম। আর এইটা হচ্ছে ব্লাউজটা, গ্রিনের কালারটা দেখো একদম অন্যরকম, আর ব্লাউজটা কিন্তু অনেকটা মোটা কাপড়, লাইলিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিডি কাটা টেরাকোটা, হ্যাঁ প্রিন্ট টেরাকোটা প্রিন্ট জানো, আমি যে বলি যে আমি কিছুই না, আমার কাছে প্রচুর ভালো ভালো মাস্টার মশাইরা আছেন, ফ্রন্টে আমি আছি, ব্যাকে অনেক মাস্টার মশাই, এই যে দেখো আমি ব্যবসা করছি, আমার ব্যাক অফিসে তো অ্যাকাউন্টস এর লোকরা কাজ করে, তাদের কি দেখতে পারে কেউ, তারা তো আমার থেকেও দামি, যারা অ্যাকাউন্টস এর কাজ করে যাদের ব্যবসার সিস্টেমটা মাথা হবে, অ্যাকাউন্টস এর ব্যাক অফিসে কাজ করে, এই দেখো এইটা দেখো ঠিক এইটাও সেম, যে আমার পিছনে প্রচুর গুণী মানুষ কাজে টেরাকোটা, কি সুন্দর
টেরাকোটা কোথায় হয়? কাপ হয়, ডিশ হয়, পেন তাই তো সেটা মানে এত সুন্দর আর শাড়িটা দেখো 3D এক্সিলেন্ট সুন্দর না পুরো অল ওভার শাড়িটাই হচ্ছে এরকম যাচ্ছে ব্লাউজটাতে বাহ মানে এরকম 3D সিল্ক সবার কাছে আছে কিন্তু এই জিনিসটা কিন্তু ইউনিক কেন আমরা 3D সিল্ক এটাকে আমরা প্রিন্ট করেছি ডেভেলপ করেছি 3D সিল্ক আমাদের কাছে একদম ডিফারেন্ট 100 ডিজাইন হচ্ছে সব 4,000-3,500 থেকে 4,000 এর মধ্যে দেখছি বাহ আর যদি আমার বাড়িতে যাই তখন তো আরো একটা অন্যরকম 7 দিনের একটা ক্যাম্পেইনিং হবে তাহলে কবে 3 তারিখ থেকে 9 তারিখ 3 তারিখ থেকে মানে 3rd জুলাই থেকে 9th জুলাই পর্যন্ত কিন্তু শাহ টেক্সটাইল একটা বেশ চমক থাকছে আমার বাড়িতে উৎসব চলছে উৎসব চলবে তাই উৎসবে কিন্তু আসতেই হবে এটার দাম হচ্ছে 3,870 টাকা এই শাড়িটার দাম টেরাকোটা প্রিন্ট রয়েছে 3D সিল্কের উপরে উফ শাড়িটা কি এটা কিন্তু রিয়া গায়ে ধরতেই হবে কিন্তু এখন এই লিলেনটা সকলের মুখে ভীষণ চলতি এবং খুব ইন কিন্তু তখন থেকে কিন্তু লিলেনের কথাটা প্রায় 7-8 বছর আগে সেই কিন্তু বিদেশিরা আগে পথ দেখালো এটা আমাদের কাছে কিন্তু সারা বিশ্বের মধ্যে সব থেকে জয়শ্রী লিলেন হচ্ছে আমাদের রিকশার সবচেয়ে উন্নত প্রিমিয়াম এবং সবসময় মানে কি বলবো যা অর্ডার থাকে তারা উৎপাদন দিতে পারে দিতে পারে কি সুন্দর না দেখতে বাইকটা ব্লাউজ পুরো অল ওভার শাড়িটাই এরকম আর ব্লাউজটা হচ্ছে প্লেন যাচ্ছে আর একটা কাজ তোমাদেরকে একটুখানি ক্লোজে দেখিয়ে দিই দেখো সুতোর মধ্যে ওয়ার্ক কিন্তু তার সঙ্গে সিকোয়েন্স দেওয়া রয়েছে বিউটিফুল শাড়িটার দাম হচ্ছে 8,850 শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হল আমাদের পথ চলা 51/2 হিন্দুস্তান পার্ক বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি এবারই শুধু আমার বাড়ি নয় এবারই আপনার বাড়ি শুভ উদ্বোধন 3 জুলাই সোমবার শুভ উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য বইবে সমীরণ সাহা টেক্সটাইলে 3 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে 20% ছাড় 51/2 হিন্দুস্তান পার্ক বাসন্তী দেবী কলেজের বিপরীতে আপনিও আমন্ত্রিত এই শাড়িটা দেখো আজকে কালেকশন তো আমার জাস্ট স্মেল বাউন্ড হয়ে গেছে এত সুন্দর ভীষণ সুন্দর আর এখন হচ্ছে মারবাড়ি মায়ের বাড়ি মায়ের বাড়ির জন্য তো কি কালেকশন আসছে মায়ের বাড়িতে কালেকশন আসবে সংগ্রহ ভালো থাকবে না মা তো শ্রেষ্ঠ মায়ের বাড়িতে সব শ্রেষ্ঠ জিনিসই থাকে বেস্ট জিনিস 30 বছরের যতগুলো আমার সংগ্রহ যতগুলো জানা সমস্ত কিছু আপনাদের সামনে প্লিজ একবার আসবেন সি গ্রিন কালারের উপরে কি সুন্দর এটা ফেব্রিকটা কি রয়েছে এটার ফেব্রিকটা হচ্ছে তোমার মসলিন মসলিনের উপরে কিন্তু রিড রয়েছে এই রিডে বোনা হয়েছে সরু সরু একদম রিড মানে হচ্ছে মসলিনে একটা আমরা কি করি আমরা সানা থাকে তো 2100 সানা 1800 সানা 2400 সানা এটা একটা রিড আছে এটা 2400 সানা আচ্ছা আচ্ছা পুরো অল ওভার শাড়িতে ছানাতে এক খেই করে মানে টানাতে একটা খেই গ্যাপ আছে সেজন্য দেখো একটা রিড রয়েছে সরু 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 পুরো শাড়িতে এইভাবে রানিং ব্লাউজ পিস রয়েছে দুর্দান্ত দেখতে এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা মসলিনই আছে দাম হচ্ছে 8,745 টাকা দূরের বন্ধুরা তোমরা শাহ টেক্সটাইলে আসো এখানে এসে থেকে কেনাকাটা করো ওয়াও একদম শকিং পিঙ্ক যেটা ইচ্ছে করে কিন্তু করেছি কি জানি বলে হ্যান্ডলুমকে প্রমোশন করার জন্য কিন্তু ভারতবর্ষের বহু সফল ডিজাইনারের অবদান আছে
প্রচুর প্রচুর, আমি নাম বলতে পারছি না, বলতে পারলে খুব ভালো হতো। এই আঁচল, এই হচ্ছে বডি, ও শাড়িটা সুন্দর, মানে নাই না মানে মুখ দেখা যাবে এত সুন্দর, এক্সিলেন্ট পিস। এই বর্ডার, এই কাজ, মানে রিসেপশনের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি বলে ইন্টারেস্ট পাচ্ছি, ভীষণ ভীষণ, এগুলো এক্সিলেন্ট পিস। যারা হচ্ছে মানে শাড়ি, তোমাদের তো অনেকেরই, প্রত্যেকেরই ওয়ার্ড্রপে প্রচুর শাড়ি আমি জানি, তো যারা এরকম শাড়ি ভালোবাসো তারা এই ধরনের কালেকশন এসে, আমি বলবো অন্তত তোমরা এসে প্রতিষ্ঠানে দেখো, সাহা টেক্সটাইল বারাসাতে অথবা আমার বাড়ি নতুন ঠিকানা, সেখানেও তোমরা গিয়ে দেখবে। এটার দাম হচ্ছে 17,550। কবে দেখবে সেটা বলে দাও। 3রা জুলাই থেকে হচ্ছে, একদম 3রা জুলাই হচ্ছে শুভ উদ্বোধন, তারপর থেকে তোমরা 3রা জুলাই থেকে 9th জুলাই আর যাদের পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো প্রতিষ্ঠানে এসে দেখালে। অনেকেই তো সব মানে কি বলবো, রেকর্ডেড অনেক দেখেছে, কেন দেখেছে, আমার অ্যাবসেন্ট ছিল, আমি তো সমস্ত জায়গায় ঘুরেছি, তাহলে কি হচ্ছে, তাহলে তো এখন তো বসে খুশিয়ে দিতে হবে। সেই 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 ঠিক কথাই। এটার দাম হচ্ছে 13,750 টাকা এই শাড়িটার দাম, কারণ নতুন ভাবে যেহেতু জিনিস আসছে। এটা কাটা, এটা চিরচরিত ডিজাইন, পিওর পিওর কাটা, এটা কাটা আছে। আগে দেখো ব্লাউজ ছিল, আগে আবার আসছে সেটা, এইটা কিছু না, আসলে পোর্শন, এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এই হচ্ছে বডিটা, এক্সিলেন্ট দেখতে, পুরো ফুশিয়া পিঙ্ক যেটাকে বলে, শার্টিনের পুরো বর্ডার রয়েছে, অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। দামটা বলুন। এই শাড়িটার দাম হচ্ছে 9,550। 9,550 রিয়া শাড়িটা, এই শাড়িটা যদি পরে তুমি কোথাও যাও তোমার আর কিছু লাগবে না, কিছু লাগবে না, এই গয়নাগাটি দরকার নেই, শাড়িটাই গয়না, কিছু গয়না না, শাড়িটাই তো। এটা দেখো ব্লাউজটা, ব্লাউজের কাপড় এটা রয়েছে, আঁচল আঁচলটা দেখো, বড় পুরা তো নেই, একদম কতগুলো মিনে করা আছে, যে বর্ডারটা, বর্ডারটাই হচ্ছে এটার। এই শাড়িটা অ্যাকচুয়ালি পোশাকই একটা নাম আছে, এমনিতে জামেবার আছে, জামেবার কথা, কিন্তু এটা যে মেটেরিয়ালটা ব্যবহার হয় সেটাকে 80-20 এটা পোশাকই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 80-20 অ্যাকচুয়ালি জামেবার কথা। দারুণ, দেখো শাড়িটা গায়ে রাখি, হ্যাঁ এটা ব্ল্যাক কালারের আমার ব্লাউজটা রয়েছে, বাট স্টিল এটা কিন্তু যে কোনো কালার দিয়েই খুব ভালো লাগবে মনে হচ্ছে, শাড়িটা এত সুন্দর, নিজেই এত ভালো ব্লাউজ পিসটা। আমি একবার বলে দিচ্ছি এমবোস কোনটাকে বলে, এই যে দেখো এমবোস জ্যাকার্ড একরকম পদ্ধতিতে হয়, এমবোস এই দেখো, এমবোস এই দেখো ভিতরে ইমপ্রেশনটা, এই যে এমবোস প্রিন্টিং বলে না, এমবোস প্রিন্টিং ধরো লেদারের যে কোন নাম টাম গুলো লেখা থাকে এডিশন, ওই পদ্ধতি, এটা এমবোসটা ওইভাবে হয় না, এটা এমবোস একটা মেশিন থাকে, সেই মেশিনের মধ্যে দিয়ে জ্যাকার্ড উইভিং গুলো, উইভিং গুলো, আর জ্যাকার্ড উইভিংটা হচ্ছে আলাদা, আবার একটু আলাদা, সেটা ঝাঁপে উপরে থাকে। পুরো অল ওভার শাড়িটা এরকম, বাহ এক্সিলেন্ট পিস, এক্সিলেন্ট, বর্ডারটা এত সুন্দর, ফাইন এর জড়িটা মানে খুব ফাইন জড়ি, কে পড়তো আগে, হ্যাঁ জড়ি তো ওই ওই যে রেশমি, একদম রেশমি জড়ি, এটা কে পড়তো আগে, গ্ল্যামারটাই আলাদা, অনেক আগে কে পড়তো, 70-80 পর্যন্ত সাধারণ দেখতে লাগা। এই শাড়িটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 15,050 টাকা, 15,000, দারুন সুন্দর, মানে ওই আঁচলটুকু কেটেই 20-40 বছর পরে একটা ফ্রেম হয়ে যায়, এক্সিলেন্ট। দেখো এই শাড়িটার আঁচলটা দেখো, একদম লাইট ওয়েট, দারুন কি ম্যাচিং, এখন তো এই ম্যাচিং গুলোই সবথেকে বেশি চলছে এবং প্রত্যেকের পছন্দ, ভীষণ সুন্দর বর্ডারটা, ওই দিকের বর্ডারটা আরো সুন্দর, ডাবল বর্ডার রয়েছে পুরোটাই, কিন্তু এরকম কাতানের ওপর রয়েছে। দূরের বন্ধুরা তোমরা আসো শাহা টেক্সটাইলে, এখানে এসে থেকে কেনাকাটা করো, সমস্ত দায়িত্ব শাহা টেক্সটাইলের, আর আসার আগে অবশ্যই একটা ফোন তো করতেই হবে, ফোন আর একটা অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ একদম ব্যবস্থা করার সুবিধা,
এই শাড়িটার দাম হচ্ছে 8,940 টাকা। 8,940 মানে আমার একটা রিকোয়েস্ট আছে, যারা আমাদের প্রিন্ট করে, হ্যাঁ হ্যাঁ, বলে আমাদের প্রিন্টকে তো একদিন বলবো দেখাতে হবে। দেখো এখন তো আমার বাড়ি ওপেন হবে, ঈদ আছে, এখন কি করে হবে, ওগুলো অক্সিজেনে এক একটা পর্ব দেখা, এক একটা পর্ব দেখানো যায়। তবে তোমাদের এই এখন আমি আর 7-8টা শাড়ি 10টা শাড়ি দেখিয়ে দিচ্ছি, ওদের কথা তো রাখতে হবে নিশ্চয়ই। কত গুণী মানুষ কাজ করছে, ওরা যে তৈরি করছে, ওদের শাড়ি প্রোডাক্ট গুলো যদি সবার কাছে পৌঁছায় তাহলে এটা তো ওদের ভালো লাগে। এরা তো আমার মতো একদম ভালো লেগে ভালোবাসার থেকে কাজগুলো করছে। আর এটা না সত্যি খুব জরুরি, যে কোনো কাজ ভালোবেসে না করলে কিন্তু সেই এফেক্টটা আসে না কাজের মধ্যে, কিন্তু তার একটা এফেক্ট থাকে। দেখো কি সুন্দর পুরো আঁচল থেকে হচ্ছে এরকম ভাবে এসে কুচির পোর্শনটা মিলিয়ে গেছে, আবার পুরো শাড়িটা এরকম প্লেন হয়েছে, দারুন কালার। এটা হচ্ছে আমি যদি মানে আমি যদি তুমি যদি আর্ট শিল্পী হও, তোমাকে যদি আমি ডিরেকশন দিয়ে দিই, তোমাকে যদি আমি স্বাধীনতা না দিই, তাহলে কিন্তু সব থেকে বেশি রেগে যায়। তখন দেখা গেলো যে আমি যেটা চাইছিলাম তার থেকে অনেক ভালো আছে, বা ক্যানভাস বন্দী করেন তারাও শিল্পী, যারা তারা যারা গান করেন তারাও শিল্পী, তাই না? ঠিক তাই। দেখো শাড়িটা শেডস গুলো কিভাবে এসেছে, কালার এফেক্ট গুলো এনেছে, হোলির এফেক্ট সুন্দর। তারপরে পুরো হাফটা কিন্তু এরকম রেড, পুরো হাফ শাড়িটা রেড। এই সিল্কটার দাম হচ্ছে 2,795 টাকা। সিল্কের কিন্তু একদম মিনিমাম রেঞ্জ থেকে শুরু, সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে, সিল্কে আমাদের 1500-1600 থেকে স্টার্ট। আর ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের শাড়ি তোমরা কিন্তু শাড়ির স্টাইলে পাবে, তাই একই ছাদের তলায় সমস্ত কিছু দেখতে হলে কিনতে হলে স্টেটের শাড়ি, মানে শুধু স্টেটের শাড়ি নয়, সবচেয়ে বেশি হচ্ছে যত পুরনো হ্যান্ডমেড সমস্ত কিছু সংগ্রহ করে, এইটা তো একটা ছাদের, এইটা একটা আলাদা রকমই সত্যি। হাতে বোনা যত ধরনের শাড়ির কালেকশন মানে প্রচুর রয়েছে কিন্তু, আর এই শাড়িটার প্রিন্টটা তো অসাধারণ, পুরো একদম ময়ূরের পেখম, বাবা দারুন ভীষণ সুন্দর শাড়িটা। পুরো অল ওভার শাড়িটা এরকম দাম হচ্ছে 2,795। এটার ব্লাউজ পিস রয়েছে, দেখো ব্লাউজের কাপড়টাতে এই হ্যান্ডে পড়বে, ব্ল্যাক বিউটিটাই হচ্ছে আলাদা। দেখো ব্ল্যাক এর মধ্যে এরকম মাল্টি কালারের ওয়ার্ক, দারুন দারুন, ও ফাটাফাটি আঁচল থেকে এই বডিটা দারুন হয়েছে। প্রিন্ট তো এখন খুব এছাড়াও দানের কিন্তু গামছা লুঙ্গি থেকে শুরু করে তোমরা সবকিছু পেয়ে যাবে। রিয়া আমরা ঈদের একটা রবীন্দ্র সদনে কলকাতায় অনুষ্ঠান করেছিলাম, মানে মুক্তবেদী আর মাদল, হ্যাঁ, সঙ্গে রয়েছেন ডক্টর তপন রায়, লোকসঙ্গীতের গবেষক। তো আপনারা দেখুন, আমরা আমি বলেছিলাম যে আমাদের এই প্রোগ্রামের জন্য, এটা অনেক আগে হয়েছে, 1-1.5 মাস আগে হয়েছে, কিন্তু আমি বলেছিলাম রমজানের গানটা করবো, এটা আমি কাজে লাগাবো, আমি অন্যভাবে করতাম এই বছর, নেক্সট ইয়ারে নিশ্চয়ই করবো, যে এই গানের সঙ্গে একটা অন্য ঈদের আনন্দ। একদম, তাহলে চলো সেটা তোমাদেরকে একটু শুনিয়ে। Hello.
সত্যি মনে হচ্ছে যে শোনানো আর দেখানো দুটোই হলো দুটোই হলো এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে প্লেনের উপরে এই শাড়িটার দাম বলে দেবো এটার দাম হচ্ছে 2795 একদম সেম রেঞ্জে এই শাড়িটা দেখো আগে আঁচলের পোরশনটা যাচ্ছে কি সুন্দর শাড়িটা হ্যাঁ খুব সুন্দর হাফটা এরকম যাচ্ছে হাফটা কিন্তু আবার ইয়েলোতে যাচ্ছে বাহ শাড়িটা পরলে খুব ভালো লাগবে একদম এটাতে হচ্ছে রানিং ব্লাউজ পিস রয়েছে দাম হচ্ছে 3445 টাকা 3445 এই শাড়িটার প্রাইস এছাড়াও এগুলো তো হ্যান্ড প্রিন্ট ছাড়াও আমাদের ব্লকে প্রচুর নতুন নতুন জামা আছে কত দেখাবো প্রচুর এগুলো আর আমাদের এইসব সংগ্রহগুলো সমস্ত একদম হিন্দুস্তান কাপড়ে যা প্রাইস আছে তার উপরে কিন্তু কিছু একটা একদম চমক একটা থাকবেই মায়ের বাড়ির চমক নয় আমার বাড়ির চমক নয় আমার বাড়ি মানে হচ্ছে মায়ের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে যখন যায় তখন তো কিছু একটা তাহলে এই উৎসবটা কদিন চলবে উৎসব কিন্তু 3রা জুলাই থেকে 9th জুলাই পর্যন্ত তাই প্রত্যেককে কিন্তু আসতেই হবে শাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি হিন্দুস্তান পার্ক দেখো পুরো শাড়িটাই হচ্ছে এরকম ভাবে কি ভালো আর ব্লাউজ পিসটা হচ্ছে অনুষ্ঠানে তোমাদেরকে একটা ঝলক দেখানো হয় প্রতিষ্ঠানে এলে প্রচুর শাড়ি মানে এক একটা সাবজেক্ট ওয়াইজ দেখে তোমাদের হয়তো সারাদিনেও শেষ হবে না এত স্টক রয়েছে আমরা যেটা দেখাই তোমাদেরকে বাট আমি দেখি 4095 এই শাড়িটার প্রাইস প্রকৃতি না প্রকৃতি দারুন দারুন কে বলবে মানে এটা একটা শাড়িতে হয়েছে শাড়িতে হচ্ছে নববর্ষের পুরো ক্যালেন্ডার ক্যালেন্ডার হচ্ছে একুশ ভাষা দিবসের শাড়ি হয়েছে ভাষা দিবসের রবি ঠাকুরের হ্যাঁ 25শে বৈশাখে একটা পুরো তারই লেখা সমস্ত বাবা নজরুলের হয়েছে আর আমাদের এবার আমার আমাদের একটা ভাষা থাকবে একটা ইয়ে থাকবে সেটা হচ্ছে নিরাপদ খাদ্য আন্দোলন না নিরাপদ খাদ্য যদি না খায় তাহলে নোয়াখালীর যে মানে কি বলবো ওনাকে তো আর ইউনিফর্ম পরে উনি ওনার সময় মতো নলিকা নলিকাটা মানে হচ্ছে উনি আরো বেশি দীর্ঘায়ু হন নলিকাটা এখন গ্লাস ব্যবহার করে না চশমা ব্যবহার করে তুমি দেখেছো তো কোথার থেকে আসে নিরাপদ খাদ্য থেকে আসে আর নিরাপদ খাদ্য থাকলে বেশি মানে বেশি দিন বাঁচবে আর বেশি দিন বাঁচবে মানে আমাদের বেশি বিক্রি হবে মানে বেশি দিন হ্যাঁ মানে ব্যাপারটা সত্যিই তাই মানে বেশি উৎপাদন বেশি বিক্রি হ্যাঁ নোয়াখালীর ওই মানে ওই যাকে দেখিয়েছি আমরা তোমরাও দেখেছো সত্যি আমরা দেখিয়ে দিচ্ছি এটা দরকার হলে আমরা আপনারা দেখুন সত্যি অসাধারণ দেখলাম মানে কি করে সেটা সম্ভব না কি করে বলো এখন নলিকাটে আমি আর আনন্দ তো কোনো ওয়াইজেস এবং দাদা গেছে বলে কি আনন্দ মানে প্রাণ খোলা হাসি একদম 2795 এই শাড়িটার প্রাইস বাহ প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর আগে আঁচলের পোরশনটা দেখবো আমরা বাহ এটা কিন্তু শকুন্তলা রয়েছে ওরে বাবা এই যে সাংঘাতিক এটা হচ্ছে রয়্যাল ব্লুতে হচ্ছে ব্লাউজ পিস আর মায়েদের ধুতি অরণ্য কেমন হলো ধুতি অরণ্য দা মানে ওইটা তো শেষে যখন আমার হঠাৎ করে চোখটা পড়েছে একটা সাইডে হচ্ছে আমার মনে হয় একটা আমার মাথায় এসেছে আমার যদি কোনো 2795 মানে আমার মাথায় এসেছে তো মায়েদের তো দিলাম মায়েরা যেরকম সন্তানকে লালন পালন করে সেরকম গাছটাকেও সেইভাবে বাড়িতে নিয়ে গিয়ে এইটা তো মায়ের থেকে অ্যাকচুয়ালি যা আজকে দেখেছি বুঝেছি শিখেছি সব তো মায়ের থেকে সেই জন্যই আমি বলতে চাইছি যে যদি আমন্ত্রিত অতিথিরা যদি যখন আসে
তখন যখন ডিসচার্জ হয় মানে ইয়ে থেকে আর কি হসপিটাল থেকে বা নার্সিং হোম থেকে, আমার মনে হয় সেই কর্তৃপক্ষদের একটা গাছও দিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমন্ত্রিত অতিথিকে যেভাবে লালন পালন করবে গাছটা করো সেইভাবে লাগবে। এটা এটা আমার মনে হয়েছে মানে আগামীতে আমরা অন্যভাবে করবো, গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। যেমন আমার উপরে গাছ মানে প্রতিষ্ঠানের উপরে প্রচুর প্ল্যান্টেশন, এত বড় বড় আমি পারতে দেই না, সুন্দর অনেক কিছু রয়েছে ভীষণ। আর এই মাতৃদিবসে যে প্রত্যেক মায়েদেরকে দুটি অরণ্য মানে ছোট গাছের চারা প্রত্যেক মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা যে কি ভালো একটা উদ্যোগ। এটা নিয়ে যখন যাবে 10 দিন পরে 5 দিন পরে 7 দিন পরে নার্সিং হোম থেকে বা হসপিটাল থেকে, তার সঙ্গে একটা গাছের সঙ্গে নিয়ে গেল, তাহলে দুটো সন্তান। ঠিক ঠিক, এরকম ভাবে মানে ভাবলে কিন্তু সত্যি অনেক চারিপাশটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, ঘড়ির কাঁটা বলছে। আমি একটু একটু করি, এটা আমার একদম ব্যক্তিগত কিন্তু কিছু ভালো লাগার জায়গা থেকে বা নিশ্চয়ই এটা একদম এটা খুব পজিটিভ একটা দিক, এবং এটা আমার ব্যক্তিগত একদম দাদা যেরকম দাদা বলছে আমার ব্যক্তিগত, এটা খুব পজিটিভ একটা বার্তা। এটা আমার তো মনে হয় এটা খুব ভালো একটা কথা দাদা বললো, যেটা সত্যি এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু এই যে আমাদের চারিপাশটা আরো বেশি সুন্দর, তার সঙ্গে কিন্তু গাছটা আসে, মানে সে পৃথিবীতে আসলো তার সঙ্গে গাছটা আমার বাড়িতে আসলো, তার মানে কি সে আস্তে আস্তে বড় হবে গাছটাও বড় হবে, দেখলো যে সে আমার কিছু একটা সামথিং একদম, এটাকেও আমার ধরে কি একদম ধরে রাখতে হবে। আর গাছ তো আমাদের জীবনদায়ী একটা সম্পদ। সুতরাং আজকের মতো আর সময় নেই, ভীষণ শাড়ির সঙ্গে সঙ্গে একদম অন্য সাবজেক্টে গিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করছি। আমার বাড়ির কথা একটু বলো। আমার বাড়ি তো ভুললে চলবেই না, কারণ সাহা টেক্সটাইল এখন একদম কলকাতার বুকে চলে এসেছে, হিন্দুস্তান পার্ক 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। সেই আমার বাড়িতে হচ্ছে কি কি রয়েছে সেই চমকটা কিন্তু 3rd July থেকে 9th July পর্যন্ত, আর চমক তো থাকবেই, তাই তোমাদের প্রত্যেককে আসতে হবে। সেই সঙ্গে দাদাকে রিকোয়েস্ট করবো ঠিকানাটা বলে দিতে। না আমাদের এখন তো অফার চলছে, যে কোনো দামের মঙ্গল বেনারসি নিয়ে 5000 টাকা কেনাকাটায় পোলোওয়াল টলি সুটকেস, আর ঈদের তো একটা কেনাকাটা রয়েছে, একদম ঈদের কেনাকাটায় বিভিন্ন স্ল্যাবে উপহার রয়েছে। আর আমাদের ঠিকানা সাহা টেক্সটাইল হরিতলা বাস। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে, শাড়ি দেখলে এবং আমাদের কথা শুনলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই সাহা টেক্সটাইলে এসো, যাদের শাড়ি পছন্দ হবে এবং কিনবে বলে ভাবছো, আর নতুন ঠিকানায় কিন্তু প্রত্যেকের আমন্ত্রণ রইল। আজকের মতো সময় শেষ, খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি। শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গল আশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হল আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্তান পার্ক বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। শুভ উদ্বোধন 3rd July সোমবার, শুভ উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য। বইবে সমীরণ সাহা টেক্সটাইলে 3rd July থেকে 9th July পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে 20% ছাড়। 51/2 হিন্দুস্তান পার্ক বাসন্তী দেবী কলেজের বিপরীতে আপনিও আমন্ত্রিত। এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে চলে এলাম, আমি তো বললাম কিডস ওয়্যার সেকশনে কি কি পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখো এখানে সমস্ত বাচ্চাদের, সবটাই কিন্তু ছেলেদের, ছোট বাচ্চাদের হচ্ছে ছেলেদের পোশাক রয়েছে, বিভিন্ন ধরনের হচ্ছে হাফ থেকে শুরু করে হাফ লেন্থের এবং ফুল লেন্থের বিভিন্ন প্যান্ট গেঞ্জি শার্ট একদম সেট করা রয়েছে, বিভিন্ন রেঞ্জে তোমরা পেয়ে যাবে এখানে। খুব সুন্দর সুন্দর দেখতে বাচ্চাদের শুধুই কিন্তু শার্ট প্যান্ট গেঞ্জি নেই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে
এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের টি শার্ট রয়েছে, গেঞ্জি রয়েছে, সেগুলো কিন্তু একদম ঈদ উপলক্ষে পুরো 50% অফে তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে। শুধুমাত্র ঈদ উপলক্ষে 50% অফ রয়েছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের শার্ট প্যান্টের পাশাপাশি দেখো এগুলো ওভার কোট রয়েছে, খুব সুন্দর একদম পার্টি ওয়ের। জিন্সের সঙ্গে কিংবা কুর্তি বা জিন্সের সঙ্গে কিংবা শেরওয়ানির সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায়, খুব স্মার্ট দেখতে লাগে, কারণ বাড়ির ছোটদেরকেও তো সেইভাবেই কোনো অনুষ্ঠানে তোমরা সাজিয়ে নিয়ে যাবে। ওভার কোট রয়েছে, একদম নিউবর্ন বেবি থেকে কিন্তু শুরু করে একেবারে বড়দের পর্যন্ত সবটাই কিন্তু তোমরা এখানে প্রচুর ভ্যারাইটি পাবে। বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের জিন্স রয়েছে, সিক্স পকেট প্যান্ট যেগুলোকে বলে, কার্গো রয়েছে, খুব সুন্দর সুন্দর ইম্পোর্টেড কিছু মেটেরিয়ালও রয়েছে যেগুলো নাকি বাচ্চাদের পরার ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে খুব আরামদায়ক এবং খুব কমফোর্টেবল, এবং সেরকম ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রেঞ্জের রয়েছে, তোমরা এসে এখানে দেখে কেনাকাটা করো। তোমাদেরকে একটা ঝলক আমি জাস্ট ঘুরে দেখিয়ে দিচ্ছি কী কী ধরনের ভ্যারাইটি রয়েছে। জিন্স থেকে শুরু করে প্রচুর ধরনের প্যান্টস রয়েছে, কার্গো রয়েছে, সিক্স পকেটস প্যান্ট রয়েছে, হাফ লেন্থ রয়েছে, এছাড়া শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি, ডিজিটাল প্রিন্টের ওপরে বিভিন্ন ধরনের কিন্তু শার্ট রয়েছে। এর আগে মেন্স ওয়্যার দেখিয়েছি এবং কিডস ওয়্যার দেখিয়েছি, আর এই মুহূর্তে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম লেডিস সেকশনে। কী কী পাওয়া যায় লেডিস ওয়্যারের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে, মানে কোথা থেকে শুরু করব আমি নিজেই সেটা ভাবছি। দেখো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর কালেকশন, এমনিতেও বিভিন্ন অনুষ্ঠানে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে একদম সরাসরি প্রতিষ্ঠানে কী কী পাওয়া যাচ্ছে লেডিস ওয়্যারে, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের একদম ডেইলি ওয়্যারের কুর্তি রয়েছে, একদম 100% কটন, বিভিন্ন বিভিন্ন ধরনের, এগুলো সারা বছর পরা যায় সেরকম ধরনের। রেয়ন রয়েছে, রেয়ন তো খুব ভালো মেটেরিয়াল, তার সঙ্গে হচ্ছে কটন রয়েছে, খাদি রয়েছে, আর এগুলো তো কিছু ওয়েস্টার্ন আউটফিট রয়েছে। লেডিস ওয়্যারে এখানে লেডিস কুর্তি কিন্তু স্টার্টিং মিনিমাম রেঞ্জ 150 থেকে, তারপরে তো বিভিন্ন রেঞ্জের রয়েছে। আর এখানে দেখো একটুখানি আমি বলবো যে দেখাতে, এখানে কিন্তু বাচ্চাদের মানে মেয়েদের ছোটদের পোশাক কিন্তু খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি, পিঙ্কের ওপরে একটা বেবি পিঙ্কের ওপরে খুব সুন্দর ইম্পোর্টেড নেটের ওপরে একটা ফ্রক রয়েছে, খুব সুন্দর দেখতে। তারপরে দেখো যেই যেই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দেখাচ্ছি, ফ্রকগুলো দেখাচ্ছি ছোটদের, এগুলো কিন্তু একদম টিপিক্যাল পার্টি ওয়্যার, ছোটদের পরলে খুব সুন্দর লাগবে। এটা হোয়াইটের ওপরে রয়েছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে। তারপরে যে পিসটা রয়েছে সেটা একটা হট প্যান্ট, তার সঙ্গে খুব সুন্দর ছোট একটা টপ রয়েছে, এগুলো ওয়েস্টার্ন আউটফিট, বিভিন্ন রেঞ্জে তোমরা পেয়ে যাবে। তাই বাচ্চাদেরও কিন্তু মেয়েদেরকে মেয়েদের প্রচুর ভ্যারাইটি রেঞ্জ রয়েছে এখানে। এই মুহূর্তে লেডিস ওয়্যারে রয়েছে কী কী পাওয়া যাচ্ছে, অনেক কিছু, কুর্তি থেকে প্লাজো থেকে স্কার্ট থেকে এভরিথিং রয়েছে, দেশের প্রোডাক্ট রয়েছে, কিছু বম্বের কিছু সেলিব্রিটি পিস সবটাই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখো এখানে কিন্তু একদম সারিবদ্ধভাবে জিনিস রাখা রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে, একদম এগুলো ভেজিটেবল ডাইয়ের উপর রয়েছে, কিছু কটনের রয়েছে, কিছু আবার ব্রোকেটের ওপর রয়েছে, কিছু কিছু কচ্ছের ওয়ার্ক রয়েছে, জিন্সের ওপর রয়েছে, এগুলো বিভিন্ন দামের, অরণ্যর ওপরে রয়েছে, কোটকির ওপরে একটা দেখতে পাচ্ছি, তার সঙ্গে ফ্লোরাল মোটিভের রয়েছে একটা, তার সঙ্গে দেখো এই পাশে যেটা রয়েছে এটা কাঁথার কাজ করা রয়েছে, বিভিন্ন সিল্ক মেটেরিয়ালকে একদম এজো ফ্রি করে কিন্তু কাঁথার ওয়ার্ক করে হচ্ছে একটা জ্যাকেট করা হয়েছে, সমস্ত হচ্ছে কাঁথা স্টিচের ফোর দিয়ে হাইলাইট করা। এখন তোমাদেরকে বিভিন্ন ভ্যারাইটি অফ কুর্তি দেখাবো। এই মুহূর্তে দেখো আমার সামনে হচ্ছে খুব সুন্দর এই মেটেরিয়ালটা কিন্তু রেয়ন রয়েছে, এটা একটু তুলে দেখাবো, রানি কালারের উপরে আলাদা করে একটা কাপড় দেখো প্যাচিং করা, অ্যাপ্লিক করা রয়েছে, বাহ এটা আবার পকেট কাপের স্টাইলে হচ্ছে অ্যাপ্লিক করা রয়েছে, খুব সুন্দর দেখতে। এটার দাম হচ্ছে 1050 টাকা, 1050 এটা, খুব সুন্দর ব্রাইট একটা কালার, রেয়নের ওপর রয়েছে কিন্তু দেখো হোয়াইটের ওপরে, খুব সুন্দর একদম সিম্পল একটা ওয়ার্ক কিন্তু পরলে খুব এলিগেন্ট লাগবে এটা দেখতে। এটার প্রাইসটা বলে দিই, এটার দাম হচ্ছে 810 টাকা মাত্র, সঙ্গে ম্যাচিং করে লেগিংসও তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই পিসটা, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, একদম ইউনিক, কিন্তু রেয়নের রয়েছে মেটেরিয়ালটা, দুদিকে দুটো কালারের পকেট,
মানে যেখানে যেটা রয়েছে অপোজিট কালারটা দিয়ে কিন্তু পকেট করা রয়েছে, সঙ্গে স্লিভ রয়েছে। তোমাদের সাইজ অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী তোমরা স্লিভটা লাগিয়েও নিতে পারো, সঙ্গে ম্যাচ করে লেগিংস অথবা প্লাজো দিয়ে যেটা ইচ্ছে পরতে পারো। আর সেই সঙ্গে তোমাদেরকে একটু বলে দিই যে আমি যেই শাড়িটা পরেছি সেটার কথা বলা হয়নি। আমার শাড়িটা কিন্তু একটা পিওর মটকাতে রয়েছে, এটা ম্যাটেরিয়ালটা ব্ল্যাকটা, আর এইটা কিন্তু এই উইভটা কোরিয়াল টেকনোলজিতে উইভ হয়েছে। শাড়িটার দাম হচ্ছে 5600। এরপরে হচ্ছে আরেকটা কুর্তি দেখবো, বাহ এটা একদম পিচ কালারের উপরে একদম সিম্পল দেখতে, জাস্ট একটা বাঁ দিকে একটা সুন্দর বো করা রয়েছে সুতো দিয়ে আর স্টোন দিয়ে। এটার দামটা বলে দিই, সুন্দর এই কুর্তিটার দাম হচ্ছে 1050 টাকা, সঙ্গে স্লিভটা দেওয়া রয়েছে। এটা দেখো এই মেটেরিয়ালটা কিন্তু রেয়নের উপর রয়েছে, পুরোটাই হচ্ছে প্রিন্ট আর পুরো সার্কেল ঘের, এটার ফিলটা কিন্তু একদম আলাদা আসবে পরলে। এটা খুব সুন্দর, এটা একটু মানে আপার পার্টটা হচ্ছে একটু শর্ট লেন্থ আর লোয়ারটা কিন্তু মানে পিছন ব্যাকেটটা হচ্ছে একটু লং লেন্থ রয়েছে। সঙ্গে এখান থেকে একটা বেল্ট গেছে, এই বেল্টটাও কিন্তু দেখো এখানে আলাদা করে দেওয়া রয়েছে, এই বেল্টটা হচ্ছে কোমরের এখান থেকে যাবে। খুব সুন্দর দেখতে এই পিসটার, এই কুর্তিটার দাম হচ্ছে 2150, রেয়ন মেটেরিয়ালের ওপর রয়েছে। এগুলো কিন্তু একদম ইউনিক পিস, এগুলো তোমরা কিন্তু সমস্ত জায়গায় পাবে না, এগুলো একদম ডিজাইন দিয়ে করানো। এর আগে কোনো একটা পর্বে যখন আমরা অনুষ্ঠানে বসেছিলাম, শিনজন ছিল আমাদের সঙ্গে অনুষ্ঠানে, ও কিন্তু এই সমস্ত কালেকশনস দেখিয়েছিল, প্রচুর মানে ভ্যারাইটি রেঞ্জ রয়েছে। দেখো এগুলো সমস্ত উডেন বোতাম, আর এই এই ব্যাপারটা তো এখন খুব ইন, এগুলো কিভাবে কুর্তির মধ্যে বসেছে। আর দেখো এই সমস্ত অ্যাপারেলসগুলো হচ্ছে আমাদের কুর্তি থেকে শুরু করে সালোয়ার কামিজে দরকার হয়, বোতাম, হুক, সঙ্গে উডেন এরকম বাটন রয়েছে, খুব সুন্দর দেখতে। এটার দাম হচ্ছে 1805 টাকা। এই মেটেরিয়ালটা, এটা কিন্তু পুরো একদম সিল্ক রয়েছে, এটা শিফন যেরকম হয় একদম সেরকম দুটো লেয়ার রয়েছে, খুব সুন্দর দেখতে, লং গাউন রয়েছে। এইগুলো হচ্ছে এক একটা পিস একদম এলিগেন্ট, যে কোনো অনুষ্ঠানে অকেশনে মানে পরলে সকলের থেকে আলাদা এটুকু বলতে পারি। পিচ কালারের ওপরে দেখতে এটা মেটেরিয়ালটা খুব ভালো, একদম লং গাউন রয়েছে, খুব সুন্দর দেখতে। জাস্ট এটার সঙ্গে একটা ব্ল্যাক কালারের পেন্সিল হিল দরকার, আর কিচ্ছু না। এটার দাম হচ্ছে 4265। দেখো ব্যাকটা হচ্ছে কিন্তু এরকম রয়েছে, যার জন্য কিন্তু ফিটটা খুব সুন্দর হবে, আর সাইড চেন রয়েছে, এক্সিলেন্ট দেখতে। এটার ঘেরটা সাংঘাতিক, আর পরলে কিরকম লাগবে মানে পরীর মতো দেখতে লাগবে, খুব সুন্দর এটাও দেখতে। এটার দাম হচ্ছে 3415 টাকা, নেটের ওপরে কিন্তু সেটাই রয়েছে। শার্টিনের দেখো একটা লেয়ার রয়েছে, আর আপার পার্টটা কিন্তু পুরো এরকম সুতোর ওয়ার্ক, ভেতরে সিকোয়েন্স দেওয়া রয়েছে, সমস্ত মোতি বসানো, এক্সিলেন্ট দেখতে, এক্সিলেন্ট দেখতে। পুরো হোয়াইট দেখো, এটা কিন্তু একদম ক্রেপের ওপর রয়েছে, আর এটা পুরো নেটের ওপরে কিন্তু ওয়ার্কটা রয়েছে। এটার দাম হচ্ছে 3095 টাকা। যা যা তোমাদের এখানে দেখালাম নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হয়েছে, আমি জানি। এখানে কিন্তু আরও অনেক ভ্যারাইটি রয়েছে, কুর্তি থেকে শুরু করে প্লাজো রয়েছে, জিন্স রয়েছে, লেডিস কিছু জিন্স রয়েছে, সেটাও একটু দেখিয়ে দিই। দেখো লেডিস জিন্স রয়েছে খুব সুন্দর, এগুলো কিন্তু একদম স্ট্রেচেবল, স্ট্রেচেবল রয়েছে। দাম হচ্ছে 1200 টাকা, অ্যাঙ্কেল লেন্থ রয়েছে, 1200 টাকা এটার প্রাইস। দেখো এই জিন্সটাও খুব সুন্দর, একদম ফেডেড, এগুলো সবকটাই কিন্তু এরকম স্ট্রেচেবল। এটা হচ্ছে ব্যাক পোর্শন, এগুলো কিন্তু লেডিস জিন্স রয়েছে। শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্থান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। শুভ উদ্বোধন 3 জুলাই সোমবার, শুভ উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য।
বইবে সমীরণ সাহা টেক্সটাইলে। তেসরা জুলাই থেকে 9ই জুলাই পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে 20% ছাড়। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আপনিও আমন্ত্রিত।